প্রিয় সম্বোধনহীন, কেমন আছেন আপনি? ভালোই নিশ্চয়ই? আমি ভালো নেই জানেন, মাঝে মধ্যে খুব অদ্ভুত স্মৃতিকাতরতায় ভুগি, যদিও বা আপনার তাতে কিছু এসে যায় না। আপনার অনুপস্থিতি খুব ব্যথা দেয়। ভাবছেন এ আবার কেমন কথা? হ্যাঁ জানি, পাশে তো ছিলেনই না কোনো দিন, কিন্তু আশেপাশে আপনার অস্তিত্ব তো ছিল, চলতে ফিরতে কখনো দেখা হয়ে যাওয়ার আশা তো ছিল, খুপড়ি ঘরটার বাতাসে উড়ন্ত পর্দা ছিল, ছিল নানান অজুহাতে একটু কথা বলার সম্ভাবনা। কিন্তু এখন সব তো তালাবদ্ধ, কোথাও আশা নেই, ভালোবাসা নেই, নেই সেই নিষ্পাপ হাসি বা না তাকিয়েই হেঁটে চলে যাওয়া। বড্ড নিষ্প্রব নিষ্প্রাণ চারপাশ। আচ্ছা, আপনি কি সেসব খবর রাখেন? কখনো কি আপনিও চশমার কাছের আড়ালে আর চোখে তাকাতেন? সাত সমুদ্র তেরো নদীর ওপারে বসে কি কোনো দিন ভুল করেও আমার কথা মনে পড়ে? নাকি জানেনই না যে আমি আছি? আমি কে সেটা কি আদৌ জানেন? আমি কেউ একজন যে কিনা আকুল হয়ে আপনার ফেরার অপেক্ষা করি, যদিও জানি ফিরতে দেখা হবে না। আমি সে যে প্রতিদিন অন্তত চারবার আপনার জন্য মন খারাপ করি, আর কীভাবেই বা জানবেন? চিঠিগুলো তো খুলেও দেখেননি বোধহয়। আমার জন্য প্রতিটা শব্দে আবেগের সমুদ্র থাকলেও আপনার কাছে তো তা না, নিছুকি একটা লেখা কাগজ। এমন কেন আপনি? একটু কি দেখা যেত না, অনুভব করা যেত না একটু? কি এমন হতো? মহাভারত তো আর অশুদ্ধ হয়ে যেত না? বরং পৃথিবীর সেরা মুহূর্তগুলো আমাদের নামে লেখা হতে পারত, ভালোবাসার লালে মুড়িয়ে লেখা হয়ে যেত কোনো মহাকাব্য, যদি হাতটা একটু ধরতেন সুখের রামধনুতে রঙিন হতো আমার পুরো সত্তা। আর সেই রং আর প্রেম দিয়ে কানায় কানায় ভরিয়ে দিতাম আপনার জীবন। কিন্তু না, আপনি চোখ মেলেও দেখলেন না, তাই বেদনার নীলে করে ভাসিয়ে দিতে হলো স্বপ্নগুলোকে। তবু কোথাও যেন আশাগুলো লুকিয়ে আছে, আর আশায় বেঁচে আছে আমার অপেক্ষা, শুধু এবং শুধুমাত্র আপনার জন্য। ইতি অনামিকা।